খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। 24x7 আপনাদের স্বাগত। অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রেস দ্বারা প্রকাশিত জার্নাল ফাংশনে প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণা, হ্যাঁ, উচ্চ রক্তচাপের জন্য ব্যাপকভাবে নির্ধারিত ওষুধ অ্যামলোডিফাইন এর নিরাপত্তা সংক্রান্ত আশ্বাসদায়ক ফলাফল দেখানো হয়েছে। অ্যামলোডিফাইনের সাথে যুক্ত সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে কিছু গবেষক এবং চিকিৎসকদের দ্বারা উত্থাপিত সাম্প্রতিক উদ্বেগও বেড়েছে। তা সত্ত্বেও গবেষণায় এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ওষুধটি রোগীদের জন্য কিন্তু ক্ষতিকর এখনও পর্যন্ত নয়। উচ্চ রক্তচাপ এমন একটি অবস্থা যা বিশ্বব্যাপী প্রায় 116 মিলিয়ন আমেরিকান এবং প্রতি 5 জন প্রাপ্তবয়স্ককে প্রভাবিত করেছে। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে বছরে প্রায় 7 লক্ষ মৃত্যুর সাথে যুক্ত এই রোগটি, এবং এই রোগটি প্রতি বছর বিশ্বব্যাপী 7.6 মিলিয়ন মৃত্যুর জন্য চিকিৎসা ছাড়া উচ্চ রক্তচাপ হার্ট অ্যাট্যাক, স্ট্রোক বা কিডনি রোগের কারণে প্রাথমিক মৃত্যুর সম্ভাবনাকে অনেক বাড়িয়ে দিতে পারে। উচ্চ রক্তচাপের চিকিৎসার জন্য একটি ব্যাপকভাবে নির্ধারিত ওষুধ হল অ্যামলোডিফাইন। এখন 70 মিলিয়নেরও বেশি আমেরিকানরা পিল আকারে নিয়মিত এই ওষুধটি গ্রহণ করেন। অ্যামলোডিফাইন এক ধরনের ক্যালসিয়াম চ্যানেলকে বাধা দেয় যা রক্তনালীতে পাওয়া যায়। যখন ক্যালসিয়াম চ্যানেল খোলে, ক্যালসিয়াম পেশিতে প্রবেশ করে এবং এটিকে সংকুচিত করে, রক্তচাপ বাড়ায়। অ্যামলোডিফাইন ক্যালসিয়াম আসতে বাধা দেয়, যার ফলে আসা যাওয়া শিথিল হয় এবং রক্তচাপ হ্রাস পায়। তবে সম্প্রতি কিছু গবেষক উচ্চ রক্তচাপের চিকিৎসায় অ্যামলোডিফাইনের উপকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে অ্যামলোডিফাইন একটি ভিন্ন ধরনের ক্যালসিয়াম চ্যানেল সক্রিয় করতে পারে, যার ফলে রক্তনালীতে পরিবর্তন হয় এবং রোগীদের হৃদযন্ত্রের যে ব্যর্থতা সেটা বৃদ্ধি পায়। একটি নির্ধারিত অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধ হিসাবে অ্যামলোডিফাইন অপসারণ করা গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগত প্রভাব বহন করে, যেহেতু উচ্চ রক্তচাপ একটি সাধারণ স্বাস্থ্যগত অবস্থা। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ এবং গ্লাসগো ইউনিভার্সিটির গবেষণা দলগুলির একটি নতুন গবেষণায় দেখা গেছে যে অ্যামলোডিফাইন গ্রহণের ফলে রোগীদের হৃদযন্ত্রের ব্যর্থতা বৃদ্ধির সম্ভাবনা কিন্তু কম। গবেষকরা আরও দেখেছেন যে অ্যামলোডিফাইনের অনন্য রাসায়নিক বৈশিষ্ট্য রয়েছে বলে মনে করা হচ্ছে যে ওষুধটি ক্যালসিয়াম চ্যানেল সক্রিয়করণের অনুকরণ করেছে। প্রকৃতপক্ষে চিকিৎসকদের চিন্তিত হিসাবে চ্যানেলগুলি খোলা ছাড়াই যখন গবেষণার লেখকরা এই রাসায়নিক বৈশিষ্ট্যগুলির জন্য নিয়ন্ত্রণের কথা বলছিলেন, তখন তারা দেখতে পান যে অ্যামলোডিফাইন ক্যালসিয়াম চ্যানেলগুলিকে সক্রিয় করে না। ক্লিনিক্যাল ট্রায়াল এবং সম্ভাব্য বাস্তব বিশ্ব বিশ্লেষণের সমন্বয়ে একটি মেটা বিশ্লেষণ উভয় দেখিয়েছে যে অ্যামলোডিফাইন হৃদযন্ত্রের ব্যর্থতা বা অন্যান্য কার্ডিওভাস্কুলার সমস্যার সাথে কিন্তু সম্পর্কিত নয়। গবেষণার অন্যতম লেখক অনন্ত পারেক বলেন, ফ্রন্টলাইন থেরাপি হিসেবে অ্যামলোডিফাইন অপসারণ করালে উচ্চ রক্তচাপ থেকে মৃত্যু নাটকীয়ভাবে বেড়ে যাবে। গবেষণাটি সুপারিশ করে যে অ্যামলোডিফাইন উচ্চ রক্তচাপের জন্য প্রথম সারির চিকিৎসা হিসেবে থাকবে এবং ছিল। বৈদ্যনাথ দাসের রিপোর্ট।